গ্রাম আদালত হচ্ছে সমঝোতামূলক বিরোধ নিষ্পত্তির একটি স্থানীয় আইনি কাঠামো। ছোটখাটো দেয়ানি ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তি এই আদালতের লক্ষ্য। গ্রাম আদালত হচ্ছে সমঝোতামূলক বিরোধ নিষ্পত্তির একটি স্থানীয় আইনি কাঠামো। ছোটখাটো দেয়ানি ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তি এই আদালতের লক্ষ্য। ছোটখাটো দেয়ানি ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তি এই আদালতের লক্ষ্য। গ্রাম আদালত হচ্ছে সমঝোতামূলক। কি পড়ছিস জ্ঞানী ভাই? সেটা শুনে তুই কি করবি গর্জন? তোর তো কামের ভেতর দুই খাই আর শুই। কি যে বলো না, আমি কি মন ভরে খাইতে পারি নাকি? চেয়ারম্যান সাসি আমার কি বলে জানো? বলে যে তোর মন যতক্ষণ ধরে খাইতে চায় ততক্ষণ ধরে তুই খাবি, কিন্তু আমি তো মন ভরে খাইতে পারি না, খুব কষ্ট লাগে আমার। কেন তুই মন ভরে খাইতে পারিস না? কেন চেয়ারম্যান সাসির সামনে বৈশাখ খাইতে কি তোর লজ্জা লাগে? লজ্জা লাগবে কি জন্য? ওই লজ্জা জিনিসটা কি আমার বাপ মা আমারে দিয়ে গেছে? আমি তো খাই, খাইতে খাইতে পেট ভরে যায়, তারপর গলা পর্যন্ত খায়, তো আমার আসবে না জানো জ্ঞানী ভাই। আল্লাহ তালা আমার শরীরটা ঠিকই দিয়েছিল, যদি পেটের সাইজটা আমার আরেকটু বড় করে দিত তাহলে মনে করি আমি খুব শান্তি করে কাঁদি পারতাম। আরে তোর এই মনের কষ্টের কথা শুনলে পরে মাঝে মাঝে আমার কান্না চলে আসে, বুকটা ভাসে যায়। খালি মনে হয় যে একজন মানুষের পেটের যে সাধারণ সাইজ, তার চাইতে ডাবল সাইজের একটা পেট থাকার পরও তুই আরও বড় পেটের জন্য কান্নাকাটি করিস। আমার মনে হয় তোর মনে যে দুঃখ, পৃথিবীর কোনো মানুষের মধ্যে এই না কোনো দুঃখ নেই। আমার দুঃখ নিয়ে তুমি মশকরা করতেছ জ্ঞানী ভাই? ঠিক আছে যাও, তোমার চেয়ারম্যান সাসি খাওয়ার জন্য ডাকে। এখন আমি গ্রাম আদালত নিয়ে পড়াশোনা করতেছি, খাইতে গিয়ে সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নাই। এত যে পড়াশোনা করে জ্ঞান অর্জন করো, এই জ্ঞান দিয়ে কি করবা? জ্ঞান দিয়ে কি পেট ভরে? ও যা তাই বেরনের মধ্যে যায় এটা হাওকা বাদায় দেয়। দেখ গর্জন, যা বুঝিস না তা না কথা বলবি না। তুই কিন্তু জানিস সামনের ইলেকশনে আমি মেম্বার পদে খারাপ, সেই জন্য ইউনিয়ন পরিষদের বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে আমি এখন পড়াশোনা করতেছি। যেমন এখন আমি গ্রাম আদালত নিয়ে গবেষণা করতেছি। গবেষণা করো, তোর যত গবেষণা করো, আমিও দুই তিন গ্রাম হাঁটিয়ে আমার পেটের মধ্যে একটু জায়গা করে আসি। ওই যে চেয়ারম্যান সাসি আমার জন্য এই 12টা আম পাকা রেখে দিচ্ছে, তো জায়গা নাই তো একটু হাঁটে এসে জায়গা করি। জায়গা টাকা গ্রাম আদালত হচ্ছে সমঝোতামূলক বিরোধ নিষ্পত্তির একটি স্থানীয় আইনি কাঠামো। মন্ডল পরিবারে কেউ নাকি রাখালগিরি করে না, আমি আর কখনো এই ছাগল দেখাশোনা করবো না। এসব কথা বলিস না বাপ, তুই তো পড়াশোনা করিসই, আর তোর বড় চাচা কি চায় সেটা তুই জানিস নি? সে তো চায় যে এই বাড়িঘর ছেড়ে আমরা এখান থেকে চলে যাই। কি হয়েছে পেয়ারা ভাবি, ছেলে চাচামাচি করে কেন? আর বলো না ভাই, বড় ভাষু ধরে আজকেও আমার ছেলে আজকেও মারছে। ভাবি এই লোকটা তো সত্যি সত্যি আপনাদেরকে ভিটা ছাড়া করতে চায়। আরে চায় মানে কি, সে তো বলেও গিয়েছে জমি জমা যা আছে কিছু টাকা পয়সা নিয়ে লিখে দিয়ে পেয়ারা ভাবি যান সাওয়াল ডাক নিয়ে বাপের বাড়ি চলে যায়। ওমা তাই নাকি? ভাবি তুমি তো আমাকে এই কথা আগে বলো নাই, তাহলে এখন কি করবা? কি করব? আমি আমার স্বামীর ভিটা ছেড়ে কোথাও নড়ব না। আমার ভাসু যতই চেষ্টা করুক আমার এখান থেকে নড়াতে পারবে না, আমার স্বামীর ভিটাতে থাকি আমি ওর পোহন যে মানুষ করব। সুলতান ভাই তোমার একটা কথা বলি, তুমি তো আমার ভাসুরে বুঝাও, তার ছোট ভাই যদি আজকে বেঁচে থাকতো তাহলে কি সে আমাদের সাথে এরকম ব্যবহার করতে পারতো? দশটা না পাঁচটা না, বাপ মরা একটা ছেলে আমার, উনি কেন রোজ রোজ ধরে মারবে? কত কি অন্যায় করে আমার ছেলেরা। সুলতান মিধা কি কইতে আসছে শোনো। কি কয়? আমি পবন রে শাসন করি এইটা নিয়ে এসে সালিশ নিয়ে আসছে। পবন আমার ভাইপো, আমার ভাইটা ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছে,
তারে দেখাশোনার দায়িত্ব কার? আমার না? সুলতান মিধা, এই নিয়ে আর কোনো দিন সালিশ করতে হইবে না। আপনার ভাই তো ঠিকই বলছে, সোহাগ মারা যাবার পর শাসনের অভাবে পবন এক নম্বর একটা বেয়ারা ছেলে হয়ে গেছে। উনি ছাড়া শাসন করবে কে বলেন? পবন বেয়াদব ছেলে কথাটা ঠিক না। ও নিয়মিত স্কুলে যায়, ঠিকঠাক মতো লেখাপড়া করে, তাছাড়া ওর রেজাল্টও কিন্তু অনেক ভালো। মার কাছে মাসির গপ্প কেন দিতে আসছো সুলতান মিধা? ছাগল চড়ানো কি মণ্ডল বাড়ির ছেলের কাজ? সারাদিন যদি ছাগল চড়ায় পড়াশুনো করবে কখন? ছাগলগুলারে যত্ন না করলে কুরবানির হাটে তো ভালো দাম পাবে না ভাই। তাছাড়া মা ছেলে মিলে কিছু একটা না করলে ওদের সংসারটা চলবে কী করে? তুমি এত দালালি করতেছো কেন সুলতান মিধা? পিয়ারা আমার ভাইয়ের বউ, তারে নিয়ে তোমার এত মাথা ব্যথা কিসের? কিছুই তো বুঝতে পারতেছি না। এভাবে বললে তো আর কিছু বলার নেই ভাই। আপনি যদি ওদের ভালোই চাইতেন, তবে সামান্য জমি আর ওই ভিটেটা লিখে দিয়ে বাপের বাড়ি চলে যেতে বলতেন না ওদের। সুলতান ভাই, আপনি সবার কি বুঝবেন? একটা মেয়ে একা একা থাকে, কোন দিক থেকে কি হয়ে যায় তখন কে সামাল দিবে? পিয়ারার ভালোর জন্যই তো তাকে তার বাপের বাড়ি যাইতে বলা হয়েছে। তাছাড়া সোহাগের জমি জমা যা আছে তার বিনিময়ে তো আপনার ভাই টাকা দিতেই চায়। পিয়ারা যদি নিজের মতো করে চলতে চায়, তাহলে কেন আপনারা তারে বাপের বাড়ি পাঠাবেন? কাজটা কিন্তু আপনারা ভালো করছেন না। আসি, টাটা শেষ করে যান। আপনাদের কথাবার্তা শুনে চা খাওয়ার আর রুচি নেই। পিয়ারা বেগম দল গোছাইতেছে, কাল সকালে আমি এটা দেখিত করব। আজকে বলে দিলাম, খেলে এসে এরকম ডলে ডলে হাত মুখ ধোবা, তাহলে সকালে কষ্ট লাগবে না। যাও আব্বা, ভালো করে পড়াশোনা করবেন, আপনার আমি নানার বাড়ির স্কুলে ভর্তি করাই দেবো, বড় হয়ে আপনি জজ ব্যারিস্টার হবেন। যান স্কুলে যান। আম্মা, বড় চাচা এটা কি বলছে? যাও তুমি স্কুল চলে যাও। আপনি ভাবি কিসের জন্য আসছো? এটা কোনো কথা কইলে পেয়ারা, তোর বাড়িতে কেন আইছি তা বলতে হবে? না, আমি জিজ্ঞাসা করতেছিলাম যে আপনার কোনো কাজ আছে না? কাজ নাই, তবে কাজের কথা আছে। তুমি কেন এমন করতেছো পিয়ারা? আমি ভালোর জন্যই তোমারে তোমার বাবার বাড়ি যাইতে বলতেছি। তুমি একজন মেয়ে মানুষ, একলা এখানে কি করে থাকবা? কে তোমার নিরাপত্তা দিবে? একজন মেয়ে মানুষের পক্ষে একটা বাড়িতে একলা থাকা সম্ভব? কি আর বলবো মেয়ে ভাই, আপনার আসলে চোখ পড়ছে আপনার ছোট ভাইয়ের ওই 500 জমি আর ভিটারার উপর, সেই জন্যে আপনি আমার নিরাপত্তা নিয়ে এত চিন্তিত হয়ে পড়ছেন। পেয়ারা বেকার কথা বলিস না তো পেয়ারা, তোর মিয়া ভাই যা বলছে তা শোন। আমার শোনার দরকার নাই তো ভাবি? আপনারা ভাবতেছেন আমার নিরাপত্তার কথা, আর আমি ভাবতেছি আমার ভিটাটুকের নিরাপত্তার কথা। ভাবার কি আছে? আমি তো টাকা পয়সা নিয়ে একদম রেডি, তোমার জমির যে ন্যায্য দাম আমি তাই দিয়ে জমি কিনে নেব। রাতে কি কিছুই টের পাননি পেয়ারা ভাবি? পাইছি ভাই, ছাগল ডাকছে, ছাগলের ডাক শুনছি, আমি কেমনে বুঝবো যে সে ছাগল আমার চুরি যাইতেছে? আমি নিশ্চিত সেই আমার শাসায় গেছিল রে ভাই, আমার বলছিল আমার নাকি বিটাচনা করবে, সেই এই কাজ করছে। এইভাবে বলার দরকার নেই পেয়ারা ভাবি, তাতে আরো বড় ক্ষতি হয়ে যাবে। তাছাড়া চুরির অপবাদ দিয়ে সেটা যদি প্রমাণ করতে না পারেন, তাতে বিপদ আরো বাড়বে। কিভাবে? আমার কাছে তো কোনো প্রমাণ।
প্রমাণ নাই রে ভাই, কিন্তু আমি জানি এ কাজ উনি ছাড়া কেউ করে নাই। উনি এ কাজ করছে রে ভাই। মিথ্যার বেটা, তুমি এখনই শানু মণ্ডলের বাড়িতে যাও, গিয়ে খবরটা তারে দাও এবং কথা বলে তুমি বুঝে আসার চেষ্টা করো যে উনি আগের থেকে খবরটা জানে কিনা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাবি, আমি যাইতেছি, আপনি কান্দেন না তো ভাবি। পবন বাবা, তুমি জয়না বাড়ি যাও, যে তোমার খালারে খবর দাও, আমার কিছুই ভালো লাগতেছে না, তুমি ডালি মন্ডল সাথে করে নিয়ে আসবো। তুমি কান্দো না ভাবি, আমি কতবার বলেছি একটা মেয়ে মানুষ একা একা থাকতে পারে না, তার কত রকম বিপদ আসতে পারে, কেউ শুনেছে আমার কথা? এখন বুঝুক আমার কথা না শোনার ফল। আপনি আকলি ভাবির এনে একটু যান, অন্তত সান্ত্বনা দিয়ে আসেন। কিসের সান্ত্বনা? অবাধ্য মেয়ে লোককে আবার কিসের সান্ত্বনা? তুমি বরঞ্চ এক কাজ করো, তাকে যে বলো সে আমার প্রস্তাবে রাজি হয়ে যাক, এখনো সময় আছে, তাছাড়া আম সালা সবই যাবে। আরে পবন, বড়বাবু কত শখ করছিল যে কোরবানির হাটে চারটে ছাগল বিক্রি করে তোর জন্য টাকা পয়সা জমা রাখবো পড়ালেখার জন্য, এখন কি হবে পবন, তোকে এই সমস্যাটা কে করলো কদি? ছাগলগুলোর জন্য খুবই খারাপ লাগতেছে, এইটুক কাল থেকে ওদের বড় করছি। হরে বাজান, সে তো আমিও বুঝতেছি। এই তুই তো খারাপ, তো ক্যান্সারটা খেলা কালকে সমন করতেছিল, তোর বস আছে নাকি কালকে দুপুরে এই বাড়িতে এসেছিল। এই বাড়িতে? হ্যাঁ। এটা কার বাড়ি? ইবাদত ব্যাপারের বাড়ি। তুই একটু খারাপ, আমি একটু খোঁজ নিয়ে আসি। হ্যাঁ ভাবি, এভাবে কাইন্দো না তো। কথাবার্তা শুনে মনে হলো কাজটা তিনিই করাইছেন। তিনি করাইছেন না সুলতান ভাই, অবশ্যই তিনি করাইছেন, তিনি ছাড়া আর কেউ করে নাই এটা। হ্যাঁ, হুমকিও দিয়েছেন, বলেছেন আরো ক্ষতি হওয়ার আগে এই সবকিছু সেরে সুরে দিয়ে বাপের বাড়ি চলে যেতে। তার মানে তো বিষয়টা একদমই পরিষ্কার, এই কাজ উনিই করিয়েছেন। আচ্ছা ভাবি, আমার তো রান্নাবান্না পড়ে আছে, আমি তাহলে এখন বাড়ি যাই। চলো মিথ্যার বেটা, বাড়িতে গিয়ে গোসল করে খাওয়া দাওয়া কইরা সালিশের জন্য সব মুরব্বীদের বাড়িতে বাড়িতে গিয়ে বলবা, খবর তো দিতে হবে তাদেরকে, তাই না? একত্রিত করতে হবে, আর চেয়ারম্যান সাহেবেরও তো খবর দেওয়া লাগবে, তাই না? হ্যাঁ চলো। ভাবি আপনি কাইন্দেন না, আমরা আসি। হ্যাঁ চলো। কিরে পাবন, তোর আম্মার কি হয়েছে, কান্দতেছে কেন? গেল রাত্রে আমার গো ৬০টা ছাগল চুরি হয়ে গেছে। কি কইস, ৬০টা ছাগল চুরি হয়ে গেছে? আমার গো ইউনিয়নে তো এরকম চুরি জামারি ছিল না। আরে এই চুরি তো সেই চুরি না, এই চুরি একজন করাইছে। তুমি কার কথা কইতাছো ডালিমন? কে আর আবার, পিয়ারিপুর বড় বাসুর, তিনি এই কাজটা করাইছেন। শুনেন, আজকে বিকালে কিন্তু সালিশ বইব, আপনি যদি পারেন তাহলে চেয়ারম্যান সাহেবরে একটু থাকার ব্যবস্থা করুন। সালিশে কোনো কাজ হবে না। তাহলে এখন কি করব? সালিশে যদি রায় আপনার পক্ষেও যায় কিন্তু বিবাদী যদি সেই রায় মানে না নেয়, তাইলে আইনি কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না। সরকার গ্রাম আদালত চালু করছে, ইউনিয়ন পরিষদে এই আদালত বসে, আইনের মাধ্যমে এই আদালত পরিচালিত হয়, তাই নাকি? হুম। তাহলে তো ভাই গ্রাম আদালতই ভালো। অবশ্যই ভালো, গ্রাম আদালতের সাথে উচ্চ আদালতের সংযোগ আছে, ইউনিয়ন পরিষদের মাধ্যমে সরকার এই আদালত পরিচালনা করে। চলেন আপনাকে আমি শিউলিয়াপার কাছে নিয়ে যাই, শিউলিয়াপা হইতেছে গ্রাম আদালতের সহকারী। চলেন তাড়াতাড়ি রেডি হয়ে নেন।
তদন্তের ঘটনা শুনে যেটা বুঝলাম, আপনারা গ্রাম আদালতে ফৌজদারি বিরোধ মামলার অভিযোগ করতে পারেন। আমি আপনাদেরকে একটা ফর্ম দিচ্ছি, ফর্মটি পূরণ করে ফৌজদারি মামলার 10% ফিস দিয়ে আপনারা আবেদনটি জমা দিয়ে যান। ঘটনার বিস্তারিত লেখার জন্য অতিরিক্ত কাগজ আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব আপনাদের অভিযোগটি দেখবেন, বিষয়টি গ্রাম আদালতে এক্তিয়ারভুক্ত হলে তিনি আবেদনটি গ্রহণ করবেন এবং গ্রাম আদালতের মামলা রেজিস্টারে আপনাদের আবেদনটি নথিভুক্ত হবে। আচ্ছা আপা, তিনি যদি আবেদনটি গ্রহণ না করেন? ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যদি আবেদনটি গ্রহণ না করে নাকচ করে আপনাকে ফেরত দিয়ে দেয়, তাহলে আপনি সহকারী জজ আদালতে রিভিশন করতে পারবেন। উক্ত আদালত যেই আদেশ দিবেন চেয়ারম্যান সাহেব সেটাই মেনে চলবেন। নেন, ফর্মটা পূরণ করে দেন। আচ্ছা ঠিক আছে, আমাকে দেন, আমি পূরণ করে দিচ্ছি। আপনি নামগুলো ঠিক মতো বলেন, আপনার নাম বলেন। যে মোসাম্মদ পিয়ারুন্নেসা। মোসাম্মদ পিয়ারুন্নেসা, পিয়ারুন্নেসা। আপনার স্বামীর নাম বলেন। মৃত সোহাগ মণ্ডল। মৃত সোহাগ মণ্ডল। আপনার ঠিকানা আমি আলাদা কাগজে লিখে দিচ্ছি, আপনি প্রতিবাদীর নাম বলেন। প্রতিবাদী? আপা প্রতিবাদী মানে তো বুঝলাম না। যার বিরুদ্ধে আপনি অভিযোগ করবেন তিনি। ও, শানু মণ্ডল। শানু মণ্ডল, এই যে নেন। বিধি অনুযায়ী নির্ধারিত ফর্মে আবেদনকারীর স্বাক্ষর সহ লিখিত আবেদন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট দাখিল করতে হবে। আবেদনে বর্ণিত বিষয়সমূহ অবশ্যই উল্লেখ থাকতে হবে, যথা আবেদনকারীর নাম, আবেদনকারীর পিতার নাম, আবেদনকারীর মাতার নাম, আবেদনকারীর স্বামী বা স্ত্রীর নাম, আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র নম্বর, প্রতিবাদীর নাম, প্রতিবাদীর পিতার নাম, প্রতিবাদীর মাতার নাম, সাক্ষীর নাম, সাক্ষীর পিতার নাম, সাক্ষীর মাতার নাম, সাক্ষীর স্বামী বা স্ত্রীর নাম, সাক্ষীর জাতীয় পরিচয়পত্র নম্বর, যে ইউনিয়নে অপরাধ সংঘটিত হয়েছে সেই ইউনিয়নের নাম, বিরোধীয় বিষয় অর্থাৎ সংক্ষিপ্ত বিবরণ সহ অভিযোগ বা দাবির প্রকৃতি ও মূল্যায়ন, প্রার্থিত প্রতিকার, এবং এইখানে তারিখ সহ আবেদনকারীর স্বাক্ষর বা টিপসই দিতে হবে। আবার ঠিক আছে সবকিছু? যেহেতু এটা ফৌজদারি বিরোধ, আপনি আমাকে 10% দেন। আচ্ছা 10% দেন। মামলার বিষয়ে ফৌজদারি হলে 10% এবং দেওয়ানি হলে আবেদনপত্র সহিত 20% ফিস জমা দিতে হবে। এর বিপরীতে আবেদনকারীকে 14 নম্বর ফর্মে একটি রসিদ প্রদান করবে, যাতে ক্রমিক নম্বর উল্লেখ করতে হবে এবং উহার মুড়িপত্র ইউনিয়ন পরিষদের অফিসে জমা রাখতে হবে। আপা ফৌজদারি কি? গ্রাম আদালত ফৌজদারি এবং দেওয়ানি দুই ধরনেরই বিরোধ নিষ্পত্তি করতে পারে। ফৌজদারি বিরোধ হলো চুরি, ঝগড়া বিবাদ, গবাদি পশু হত্যা, প্রতারণা করা, কাউকে জখম করা ইত্যাদি সম্পর্কিত বিরোধ। আর দেওয়ানি হলো কোনো চুক্তি, রসিদ বা অন্য কোনো দলিল মূল্যে প্রাপ্য অর্থ আদায়, কোনো অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধার বা উহার মূল্য আদায়, কৃষি শ্রমিকের প্রাপ্য মজুরি আদায়, এইগুলো আর কি। স্থায়ী সম্পত্তি বেদখল হওয়ার 1 বছরের মধ্যে এবং নামমাত্র টাকায় গ্রামের সকল মানুষ এই গ্রাম আদালতের সুবিধা নিতে পারবে, বিশেষ করে মহিলারা তাদের ন্যায় বিচারের জন্য গ্রাম আদালতের সাহায্য নিতে পারবে। একজন বিধবার উপর যদি জুলুম হয়, এটা তো খুবই খারাপ। এটা গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত। ঠিক আছে শিউলি, তুমি পিয়ারা বেগমের এই অভিযোগটি মামলার রেজিস্টারে তোলো এবং আগামী সোমবার সকাল 11টার সময় শানু মণ্ডলকে এই ইউনিয়ন পরিষদে হাজির হওয়ার জন্য সমন জারি করো। আর আবেদনকারী পিয়ারা বেগমকে মামলা স্লিপের মাধ্যমে জানিয়ে ওই একই দিনে হাজির হওয়ার জন্য অবহিত করো। যখন কোনো আবেদনপত্র গৃহীত হয়, তখন উহার বিবরণ 2 নম্বর ফর্মে রক্ষিত মামলা রেজিস্টার বইয়ে লিখতে হবে। উক্ত রেজিস্টার বই অনুযায়ী মামলাটির নম্বর ও সন
আবেদনপত্রের উপর লিখতে হবে এবং ফর্ম তিনে আদেশনামায় এ সংক্রান্ত প্রয়োজনীয় আদেশ লিখতে হবে। চুন্ন চুন্ন, সালাম আলাইকুম চেয়ারম্যান স্যার। বলেন। ওয়ালাইকুম সালাম। তুমি কি বহিলির শানু মণ্ডল, তার বাড়ি চেনো? জি চিনি স্যার। ঠিক আছে, তুমি এই আগামী সোমবার সকাল 11টার সময় শানু মণ্ডলকে এই ইউনিয়ন পরিষদে হাজির হওয়ার জন্য সমনটা নিয়ে তাকে দিয়ে আসো। জি। আর ওই পিয়ারা বেগমকে স্লিপের মাধ্যমে জানিয়ে আসবে যে তাকেও এখানে উপস্থিত থাকতে হবে। জি চেয়ারম্যান স্যার। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রতিবাদীর প্রতি সমন 4 নম্বর ফর্মে দিতে হবে। সমনের তথ্যসমূহ যেমন স্মারক নম্বর, তারিখ, মামলার নম্বর ও তারিখ, প্রাপকের নাম ও ঠিকানা, পত্র সংক্ষেপ মারফত ইত্যাদি ইউনিয়ন পরিষদ পত্র প্রদান রেজিস্টারে লিখতে হবে এবং সমন জারিকারককে রেজিস্টারের নির্ধারিত স্থানে স্বাক্ষর করতে হবে। মন্ডল ভাই একটু খারান, কাজ আছে। কি কাজ? ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত থেকে আপনার নামে একটা সমন আইছে। সমন? জি মন্টু ভাই। কিসের সমন? পেয়ারা বাবির নাকি 4টা ছাগল চুরি হয়েছে, আপনার নামে অভিযোগ করছে, চুরিটা আপনিই করাইছে। আমি ছাগল চুরি করাইছি? এটা কি মগের মুল্লুক নাকি? পেয়ারা খুব বেশি বাড়াবাড়ি করছে। দে, কোথায় সই করতে হবে? এই যে এই কপিটা আপনি রাখেন আর এই কপিটার পিছনে একটা সিগনেচার দেন। গ্রাম আদালতে যাওয়ার বুদ্ধিটা পেয়ারারে অবশ্যই জ্ঞানী মুন্সি দিয়েছে। আমি শুনছিলাম পেয়ারা বাবি সালিশ করতে চাইছিল, হয়তো গেনি বাই বলছে সালিশের চেয়ে গ্রাম আদালত ভালো হইব। পেয়ারা যদি তার অভিযোগ প্রমাণ করতে না পারে তখন কি অবস্থা হবে সেটাও তারে বলো। অভিযোগ করার আগে চিন্তা করা উচিত সেটা সে প্রমাণ করতে পারবে কিনা। যাহাদের উপর সমন জারি করা হয় তাহাদের প্রত্যেকে সমনের উল্টা পৃষ্ঠায় সমন প্রাপ্তি সূচক স্বাক্ষর দিতে হবে। উল্লেখ্য, সমন প্রাপ্ত হয়ে অথবা অন্য কোনোভাবে অবহিত হয়ে প্রতিবাদী ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে আবেদনকারীর দাবি বা বিবাদ স্বীকার করিলে এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপস্থিতিতে উক্ত দাবি পূরণ করিলে গ্রাম আদালত গঠন করা হবে না। শানুমণ্ডল, তোমার ছোট ভাইয়ের স্ত্রী পিয়ারা বেগম তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে যে তুমি নাকি তার 4টে ছাগল চুরি করেছো, মানে চুরি করিয়েছ। একদম মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। আপনি পেয়ারাকে জিজ্ঞেস করেন, আমি তাকে কতবার কইছি তুমি তোমার বাপের গাড়িতে থাকো, সেখানে তোমার বাবা আছে, ভাই আছে, তারা তোমার নিরাপত্তা দেবে, এইখানে তোমার পদে পদে বিপদ। জিজ্ঞেস করেন, আমার বউ আছে, তারা জিজ্ঞেস করেন বলছে কিনা। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, একবার না দুবার না অনেকবার বলছে, কিন্তু পেয়ারা তো সেই কথা কানেই দেয় নাই। চেয়ারম্যান সাহেব, মিয়া ভাই যদি আমার কিসে ভালো হবে সেই জিনিসটাই চিন্তা করতো, তাহলে পরে তো আমার বাপের বাড়ি পাঠাইতে চাইতো না, সে নিজেই আমার নিরাপত্তার ব্যবস্থা করতো। এগুলো আসলে কিছু না, আমার ভিটাটার উপরে ওনার চোখ পড়ছে। কথাটা তুমি ঠিক বললে না পিয়ারা। আহা, এখানে ঝগড়ার কোনো প্রয়োজন নেই শানু মণ্ডল। পিয়ারা বেগম তোমার বিরুদ্ধে গ্রাম আদালতে অভিযোগ করেছে, সুতরাং আগামী 7 দিনের মধ্যে তোমার পক্ষের 2 জন সদস্য তুমি মনোনয়ন দেবে। 2 জন সদস্যের মধ্যে একজনকে অবশ্যই এই ইউনিয়ন পরিষদের সদস্য হতে হবে, আর অন্যজনকে হতে হবে তোমার পরিচিত স্থানীয় কোনো ব্যক্তি। পিয়ারা, তোমার পক্ষেও একইভাবে 2 জন সদস্য মনোনয়ন দেবে। তবে তোমরা চাইলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনুমতি নিয়ে ইউনিয়ন পরিষদের সদস্যের পরিবর্তে অন্য কোনো সদস্যকে গ্রাম আদালতের সদস্য হিসেবে মনোনয়ন দিতে পারো। তোমাদের 2 জনের মনোনীত 2-2 4 জন সদস্য আর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এই 5 জন মিলে একটা গ্রাম আদালত গঠিত হবে, সেখানেই এই ছাগল চুরির শুনানি হবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানই কিন্তু হলো এই গ্রাম আদালতের চেয়ারম্যান। তবে চেয়ারম্যানের প্রতি কোনো পক্ষের আস্থা না থাকলে গ্রাম আদালতের চেয়ারম্যান পরিবর্তনের জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করা যায়। তখন উপজেলা নির্বাহী অফিসার ইউনিয়ন পরিষদের কোনো মেম্বারকে গ্রাম আদালতের চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দিয়ে বিরোধ নিষ্পত্তি করার জন্য ব্যবস্থা নেবেন। শিউলি, তুমি ওদের 2জনকে সদস্য মনোনয়নের নির্দেশনামা আর মনোনয়নের ফর্ম দিয়ে দাও। জি চেয়ারম্যান চাচা, চলেন। সদস্য মনোনয়নের নির্দেশনামা পূরণের ক্ষেত্রে প্রথমে ডান পার্শ্বের এই বক্সে মামলার নম্বর, দায়েরের তারিখ ও মামলার ধরন লিখতে হবে। তারপর এইখানে
ইউনিয়ন পরিষদ, উপজেলা ও জেলার নাম লিখতে হবে। এইখানে যাকে নির্দেশ দেওয়া হচ্ছে তার নাম, অর্থাৎ আবেদনকারী হলে আবেদনকারীর নাম আর প্রতিবাদী হলে প্রতিবাদীর নাম, পিতার বা স্বামীর নাম ও পূর্ণাঙ্গ ঠিকানা লিখতে হবে। এইখানে প্রযোজ্য ক্ষেত্রে আবেদনকারী বা প্রতিবাদীর উপর টিক চিহ্ন দিতে হবে। এই অংশে মামলার পক্ষগণের নাম, অর্থাৎ আবেদনকারী বনাম প্রতিবাদীর নাম ও মামলার ধরন লিখতে হবে। নির্দেশনামার নিচে বাম দিকে এইখানে স্মারক নম্বর ও তারিখ এবং ডান দিকে নির্ধারিত স্থানে চেয়ারম্যানের স্বাক্ষর ও ইউনিয়ন পরিষদের নাম লিখতে হবে। সদস্য মনোনয়নের ফর্ম পূরণের ক্ষেত্রে প্রথমে ইউনিয়ন পরিষদের নাম, এইখানে উপজেলার নাম, তারপর জেলার নাম লিখতে হবে। এইখানে মামলার নম্বর ও তারিখ লিখতে হবে। এইখানে আবেদনকারীর নাম লিখতে হবে, তারপর প্রতিবাদীর নাম ও মামলার ধরন লিখতে হবে। এইখানে বামের অংশে ইউনিয়ন পরিষদের সদস্য হতে মনোনীত সদস্যের নাম, তার পিতা বা স্বামী, গ্রাম, ওয়ার্ড নম্বর, ডাকঘর, ইউনিয়ন, উপজেলা ও জেলার নাম লিখতে হবে। একইভাবে ডানের অংশে স্থানীয় গ্রহণযোগ্য ব্যক্তি হতে মনোনীত সদস্যের নাম, তার পিতা বা স্বামী, গ্রাম, ওয়ার্ড নম্বর, ডাকঘর, ইউনিয়ন, উপজেলা ও জেলার নাম লিখতে হবে। উল্লেখ্য, সদস্য মনোনয়ন আবেদনকারী ও প্রতিবাদী উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে, তাই সদস্য মনোনয়ন ফর্মের নিচের অংশে এইখানে আবেদনকারীর ক্ষেত্রে আবেদনকারী স্বাক্ষর সহ তার নাম ও তারিখ লিখতে হবে। একইভাবে প্রতিবাদীর ক্ষেত্রে প্রতিবাদী স্বাক্ষর সহ তার নাম ও তারিখ লিখতে হবে। এইখানে প্রযোজ্য ক্ষেত্রে আবেদনকারী বা প্রতিবাদীর উপর টিক চিহ্ন দিতে হবে। বিচারাধীন মামলার সহিত কোনো নারীর স্বার্থ জড়িত থাকিলে সংশ্লিষ্ট পক্ষ সদস্য মনোনয়নের ক্ষেত্রে একজন নারীকে সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করবেন। তবে যে কোনো মামলার ক্ষেত্রেই কোনো পক্ষ চাইলে তার মনোনীত সদস্য হিসেবে একজন বা দুজনই নারী প্রতিনিধি মনোনয়ন করতে পারে। চেয়ারম্যান চাচা, মামলার আবেদনকারী এবং প্রতিবাদী দুইজনই সদস্য মনোনয়ন দিয়েছে। চলো, যেহেতু উভয় পক্ষ তাদের সদস্য মনোনয়ন দিয়েছে, তাহলে গ্রাম আদালত গঠন করা হলো। তুমি এক কাজ করো, এই মামলার নথি গ্রাম আদালতে পাঠিয়ে দাও। জি আচ্ছা। আবেদনকারী ও প্রতিবাদী উভয় পক্ষের মনোনয়ন পাওয়ার পর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গ্রাম আদালত গঠন করে আদেশনামায় আদেশ লিখবে ও স্বাক্ষর দেবে এবং মামলার নথি গ্রাম আদালতে প্রেরণের আদেশ দেবে। গ্রাম আদালত গঠনের পর গ্রাম আদালতের চেয়ারম্যান প্রতিবাদীকে তিন দিনের মধ্যে লিখিত আপত্তি দাখিলের নির্দেশ দেবে এবং গ্রাম আদালতের প্রথম অধিবেশনের তারিখ, সময় ও স্থান নির্ধারণ করবে। পক্ষগণকে তাদের নিজ নিজ মামলার সমর্থনে প্রয়োজনীয় সাক্ষ্য দাখিলের নির্দেশ দেবে, সাক্ষীকে সমন দেবে এবং পক্ষদ্বয়ের মনোনীত সদস্যদেরকে গ্রাম আদালতের শুনানিতে অংশগ্রহণ করার জন্য অনুরোধ পত্র প্রেরণের আদেশ দেবে। আমি গ্রাম পুলিশ শূন্য, একটু বাইরে আসবেন। কিরে শূন্য, তুই আবার কি কাজে? পেয়ারা বাবির মামলা ইউনিয়ন পরিষদ থেকে মেম্বার হিসেবে আপনারে তেনার পক্ষে সদস্য মনোনয়ন করছে। ও, আগামী বুধবার সকাল 11টায় গ্রাম আদালতে সেই মামলার শুনানি হবে। এই জেনে নেন আপনার পত্র, এর ভিতরে দিন তারিখ সব লেখা আছে। আপনি পত্রটার উল্টা পৃষ্ঠায় একটা স্বাক্ষর করে আমার দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আমি সময় মতো উপস্থিত থাকব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আম
আমরা তাহলে গ্রাম আদালতের কাজ শুরু করি, কি বলেন? জি। শিউলি, আবেদনকারী পিয়ারা বেগম এবং প্রতিবাদী শানু মণ্ডল কি উপস্থিত আছে? জি আছে। আবেদনকারীর পক্ষে কোনো সাক্ষী থাকলে আপনারা একটু বাইরে যান। পিয়ারা বেগম, তুমি কাঠগড়া এসে তোমার বক্তব্য বলো। আপা, এইখানে একটা সই দেন। বলুন। আমি মুসাম্মদ পিয়ারুন্নিসা প্রতিজ্ঞাপূর্বক শপথ করিতেছি যে যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, সত্য বয় মিথ্যা বলিব না, সত্য বয় মিথ্যা বলব না, কোনো কিছু গোপন করিব না, কোনো কিছু গোপন করব না। চেয়ারম্যান সাহেব, আমার চারটা ছাগল ছিল। বিগত 5 তারিখ সকালবেলায় ঘুমে থেকে উঠে দেখি ছাগল রাখা ঘরের দরজা খোলা, চারটা ছাগলই নাই, চুরি গেছে। আমার ধারণা আমার এই চারটা ছাগলই আমার বড় ভাসুর শানু মণ্ডল চুরি করিয়েছে। আর একটু বিস্তারিত বলো, কেন তুমি শানু মণ্ডলের বিরুদ্ধে এই অভিযোগটি করলে? যেদিন রাত্রে আমার ছাগল চুরি গেছে, সেদিন সকালবেলায় আমার ভাসুর শানু মণ্ডল আর আমার যা আকলিমা ভাবি বাড়ির উপরে আসে, আমার স্বামীর ভাগের জমিনটুকু তাদের কাছে বিক্রি করে বাপের বাড়িতে চলে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করছিলেন। আপনি বেচলে না আপনি জমির দাম দেবেন মিয়া ভাই? কেন গায়ে পড়ে আমার উপকার করতে আসতেছেন বলেন তো? আমি তো আপনার কাছ থেকে কোনো উপকার চাই নাই। বেশি ঘাতারামি করো না ছোট বউ, দল পাকানোর চেষ্টা করবো না, আমার সাথে টেক্কা দেওয়ার চেষ্টা করবো না। 2 দিন সময় দিলাম, মুরব্বীদের সাথে আলাপ করে জমির দাম ঠিক করো। আমি যদি বেকা হই তখন কিন্তু আম সালা দুইটাই হারাবা। আমার ভয় দেখাচ্ছেন মেয়ে ভাই? আপনার ছোট ভাই মারা যাওয়া 1 বছর হয়নি, এর মধ্যে আপনি আপনার আসল চেহারা দেখাতে শুরু করে দিয়েছেন। কোথাও যাব না, এটা আমার স্বামীর ভিটা, এই ভিটা ছেড়ে আমি কোনো জায়গায় যাব না। দেখি কে আমারে উচ্ছেদ করে। ঠিক আছে, দেখি কেউ পারে কিনা। ইয়ারা, তোমার কি কোনো সাক্ষী আছে? কিসের ভিত্তিতে তুমি এই অভিযোগ করেছো? জি চেয়ারম্যান সাহেব, আছে, এবাদত ব্যাপারে। পিয়ারা, তোমার কি আর কিছু বলার আছে? জি না চেয়ারম্যান সাহেব, আমি খালি ন্যায় বিচারটা চাই। ঠিক আছে, তুমি এখন যাও। আপা, একটা সই করে দেন। আবেদনকারী সাক্ষী এবাদত ব্যাপারীকে হাজির করো। মামলার সাক্ষী এবাদত ব্যাপারী হাজির। আবেদনকারী, প্রতিবাদী ও সংশ্লিষ্ট সাক্ষীদের প্রত্যেকেই প্রতিটি শুনানির তারিখে মামলার হাজিরা শীটে স্বাক্ষর বা টিপসই প্রদান করবেন। শপথ গ্রহণ করে কাঠগড়ায় দাঁড়িয়ে বক্তব্য প্রদানের পর আবেদনকারী, প্রতিবাদী ও সংশ্লিষ্ট সাক্ষীদের প্রত্যেকেই নিজ নিজ বক্তব্যের সারমর্মে স্বাক্ষর বা টিপসই প্রদান করবেন। বলেন, আমি এবাদত ব্যাপারী, যাহা বলিব সত্য বলিব, কোনো কিছু গোপন করিব না, যাহা বলিব সত্য বলিব, কোনো কিছু গোপন করিব না। কি নাম তোমার, কি করো? আমার নাম এবাদত ব্যাপারী, ছাগলের ব্যবসা করি। পেয়ারা বেগমের ছাগল চুরি সম্পর্কে তুমি কিছু জানো? তাহলে বলো। চেয়ারম্যান সাহেব, মানে হচ্ছে সপ্তাহ 2 আগে
শানু মন্ডল দুপুরবেলা আমার বাড়িতে আয়সা আমাকে বলল, কাল সকালে একজন আয়সা তোমাকে চারটা ছাগল দেওয়া যাবে, ছাগলগুলি হাটে বেচা, যা দাম হবে তা আমারে দিয়ে দিবা, এর জন্য তুমি কিছু টাকা পাইবে। পরদিন কি সত্যি সত্যি চারটা ছাগল কেউ তোমাকে দিয়ে গিয়েছিল? জি দিয়ে গেছিল। আমি ওই দিন বিকালে চারটা ছাগলের দাম 32,000 টাকা ওনারে দিয়ে গেছিলাম। বিকালে বাড়ি ফিরে শুনলাম ডালিমন আমারে খুঁজতে আসছিল। পরে ডালিমনের সাথে দেখা করলাম। ডালিমন আমার কাছে জানতে চাইছিল শানু মন্ডল কেন আমার বাড়িতে আসছিল। আমি সরল মনে তারে সব খুইলা বললাম। তখনই জানলাম ওই ছাগল চুরির ছাগল। ছাগলের যা বর্ণনা বললাম তাতে ডালিমনের বোনের ছাগলের সাথে পুরাপুরি মিলা গেল। এবাদত ব্যাপারী, তুমি এবার আসো। শানু মন্ডল, তুমি কাঠগড়ায় এসে তোমার বক্তব্য বলো। বলুন। আমি আমি শানু মন্ডল প্রতিজ্ঞাপূর্বক শপথ করিতেছি যে যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, সত্য বয় মিথ্যা বলিব না, সত্য বয় মিথ্যা বলিব না, কোনো কিছু গোপন করিব না, কোনো কিছু গোপন করিব না। চেয়ারম্যান সাহেব, আমি চাইছিলাম পিয়ারা এবং তার ছেলে পবন নিরাপদে থাকুক। সত্য হলো পিয়ারা আমার মৃত ছোট ভাইয়ের স্ত্রী এবং পবন তার ছেলে। স্বামী আর মহিলা যদি একলা একলা থাকে কত শত বিপদ হইতে পারে। এই জন্য বলছিলাম পবনরে নিয়ে তার বাপের বাড়ি চলে যেতে। তার ভিটামাটি আমি ন্যায্য দাম দিয়ে কিনে নিতে চাইছিলাম। এবাদত ব্যাপারী যা বলে গেল সে বিষয়ে কি আপনার কিছু বলার আছে? মিথ্যা কথা, পিয়ারার সাজানো নাটক। আমি ছাগল চুরি করাইতে যাব কেন? শত হলেও সে আমার মৃত ছোট ভাইয়ের স্ত্রী, আমি সবসময় তার মঙ্গল চাই। আর কিছু বলার আছে তোমার? জি না। তাহলে তুমি এখন আস। আসসালামু আলাইকুম। আমরা আবেদনকারী, প্রতিবাদী এবং আবেদনকারীর সাক্ষীর বক্তব্য শুনলাম। এই মামলার বিচার্য বিষয় হল আবেদনকারী পিয়ারা বেগমের চুরি যাওয়া চারটি ছাগল। মামলার এই পর্যায়ে পিয়ারা বেগম এবং শানু মন্ডল, তোমরা চাইলে এবং উভয়ও যদি সম্মত হও তাহলে নিজেদের মধ্যে আপোষের মাধ্যমে এই বিরোধের নিষ্পত্তি করতে পারো। তোমরা কি আপোষের মাধ্যমে বিরোধটির মীমাংসা করতে চাও? চেয়ারম্যান সাহেব, আমি আপোষ করতে রাজি আছি। পিয়ারা বেগম, তুমি রাজি আছো? চেয়ারম্যান সাহেব, গ্রাম আদালতের মাধ্যমে আমি বিষয়টির নিষ্পত্তি চাই। আচ্ছা ঠিক আছে, প্যানেল সদস্যদের নিজেদের মধ্যে আলোচনার জন্য আমরা এই আদালত আধা ঘন্টার জন্য মুলতবি ঘোষণা করলাম। আধ ঘন্টা পর আদালত আবার বসবে। প্রথম অধিবেশনের শুনানির পর বিচার্য বিষয় নির্ধারণ হলে এবং গ্রাম আদালতের উদ্যোগে উভয় পক্ষ প্রাক বিচারের মাধ্যমে আপোষের ভিত্তিতে বিরোধটি নিষ্পত্তি করতে সম্মত হলে উক্ত তারিখ হতে 30 দিনের মধ্যে পক্ষদ্বয় কর্তৃক সম্পাদিত আপোষনামা দাখিলের মাধ্যমে উহা নিষ্পত্তি করতে হবে। উক্ত আপোষনামায় উভয় পক্ষ এবং সাক্ষী হিসেবে পক্ষগণের মনোনীত সদস্যগণ স্বাক্ষর করবেন। কিন্তু পক্ষগণ আপোষের মাধ্যমে বিরোধটি নিষ্পত্তি করতে সম্মত না হলে গ্রাম আদালত 15 দিনের মধ্যে মামলাটি শুনানির কার্যক্রম শুরু করে অনধিক 90 দিনের মধ্যে বিরোধটি নিষ্পত্তি করবে। তবে প্রথম অধিবেশনের দিনেও মামলাটি নিষ্পত্তি করা যেতে পারে। গ্রাম আদালতের চেয়ারম্যান সাহেব আদালতে উপস্থিত হচ্ছেন। অদ্য এই মামলার শুনানির দিন ধার্য আছে। আবেদনকারী, প্রতিবাদী ও সাক্ষীর হাজিরা গ্রহণ এবং বক্তব্য আলাদা আলাদা কাগজে লিপিবদ্ধ করা হয়েছে। উভয় পক্ষ ও সাক্ষীর বক্তব্য, মামলার নথি এবং প্রেক্ষাপট পর্যালোচনায় প্রতিবাদীর বিরুদ্ধে আবেদনকারীর আনীত অভিযোগ প্রমাণিত হয়েছে। অর্থাৎ শানু মন্ডল
তার মৃত ছোট ভাইয়ের স্ত্রী পিয়ারা বেগমকে অপরাধজনক হুমকি দিয়েছে এবং তার চারটি ছাগল চুরি করিয়ে তার সমুদয় অর্থ নিজে গ্রহণ করেছে। এইভাবে সে আবেদনকারীর ক্ষতি সাধন করেছে। তাই গ্রাম আদালত কর্তৃক সর্বসম্মতিক্রমে অর্থাৎ 5-0 ভোটে দোতরফা সূত্রে প্রতিবাদী কর্তৃক আবেদনকারীকে ক্ষতিপূরণ সহ তার ছাগলের মূল্য 40,000 টাকা আগামী 15 দিনের মধ্যে অর্থাৎ 18 জুলাই 2018 তারিখের মধ্যে ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রদানের জন্য সিদ্ধান্ত গৃহীত হল। সিদ্ধান্তটি মামলার রেজিস্ট্রারে লিপিবদ্ধ করা হল। ব্যর্থতায় স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন 2009-এর বিধান অনুযায়ী সিদ্ধান্ত কার্যকর করার জন্য আদেশ প্রদান করা হল। আদেশটি ডিক্রি এবং আদেশের রেজিস্ট্রারে এবং মামলার রেজিস্ট্রারে লিপিবদ্ধ করা হল। ডিক্রি বা আদেশের ফর্মে ডিক্রি প্রস্তুত করা হোক, মামলার নথি ইউনিয়ন পরিষদে প্রেরণ করা হোক। পিয়ারার প্রতি আমি যে আচরণ করেছি সেটা একদম ঠিক হয়নি। পিয়ারা, তুমি আমারে মাফ করে দিও। এখন থেকে তোমার কোনো সমস্যা হলে তুমি আমারে বলবা, আমি আর তোমার ভাবি মিলে সেই সমস্যার সমাধানের চেষ্টা করব। খুব খুশি হলাম। গ্রাম আদালত ক্ষতিপূরণের অর্থ প্রদানের জন্য যে মেয়াদ নির্ধারণ করবে সেই মেয়াদের মধ্যেই ক্ষতিপূরণ প্রদান করতে হবে। কোনো ক্রমেই উক্ত মেয়াদ চূড়ান্ত আদেশ প্রদানের তারিখ হতে 6 মাসের অধিক হবে না। প্রাপ্ত ক্ষতিপূরণের অর্থ গ্রাম আদালতের ক্ষতিপূরণের অর্থ লেনদেন রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে। জীবনে তো কোনোদিন যে আদালতের বিচার দেখবো সেটা তো চিন্তা করি নাই, তো নিজের চোখে দেখলাম, দেখে আমার খুব ভালো লাগলো। জীবনে খাওয়া আর শোয়া ছাড়া এই প্রথম তোর কোনো কাজ ভালো লাগলো না? আমি আরো একটা জিনিস নিয়ে খুব ভয়ও পাচ্ছি জ্ঞানী ভাই। কিসের ভয় রে গর্জন? ওই যে চেয়ারম্যান স্যার বাড়ির যেসব লোকজন মিষ্টি নিয়ে আসে না, সেই মিষ্টি তো বাড়ির ভিতরে দেওয়ার আগেই আমি গোপনে 2-4টা ঝাড়ি দিই, এটা কি চুরির মধ্যে পড়ে? তবে কথা দিচ্ছি, এরপরে যদি কোনো লোক মিষ্টি নিয়ে আসে তাহলে সেটা আমি না ধরে সব মিষ্টি চাষির হাতে তুলে দেবো, সত্যি করছি। আচ্ছা ঠিক আছে, এই চুরি নিয়ে কোনো কেস হবে না, ঠিক আছে? চল।